হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে শুক্রবারে চিন্তা করলাম ফুলি রান্না করব, তো ওগুলো অনেকক্ষণ ধরে পুষিয়ে করেছি 2 ঘন্টা নিয়ে। তো এটা একটু কষাচ্ছি, ফুলিটা অনেকক্ষণ ধরে কষিয়েছি, প্রায় আধা ঘন্টা বা 40 মিনিট। এখন একটা গান শোনাই, এই গানটা কে শুনেছে? আনটাচেবল 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 আনটাচেবল। আর এই সাইডে আছে সিম ভর্তা করব, তাই সিম সিদ্ধ দিলাম। তো রান্না করছি, এদিকে একটা সবজিও করব চিন্তা করলাম। ফাইনালি আমাদের রান্না বাড়া শেষ, গরম ভাত, এখন পর্যন্ত ধোয়া উঠতেছে ভাত। আজকে একটু রান্না করতে করতে দেরি হয়ে গেছে, যেহেতু ঘুড়ি পরিষ্কার করতে সময় লেগে গেছে, তাই খেতে খেতে আমাদের 3টা বেজেছে। তো ভাতটা বাড়ছিলাম আমি প্লেটে, এই যে ফাইনাল লুক। এখানে টমেটো ভর্তা আছে, ফুলকপি দিয়ে সিম, এখানে ভুড়ি মানে বট, বটের তরকারি, বট ভুনা, এখানে ফুলকপি, পাশে সিম ভর্তা ছিল। তো ভালোই লাগছে, আজকে লাঞ্চটা খুব মজা ছিল, ওভারঅল টেস্টটাও ভালো ছিল। তো চিন্তা করলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যায় কী করবো। সন্ধ্যায় হচ্ছে আপনাদের ভাইয়া বাসা ছিল না, আমরা পুরি এনে খেয়েছি, অনেক কিছু খেয়েছি, শুধু পুরি না, এটা একটু দেখালাম। অনেক ধরনের বিস্কুট ছিল, এখানে কুকিজ ছিল, এটা বেশি মজা লাগে নাই। হ্যাঁ, 30 টাকা নিয়েছি কিন্তু মজা না, আমার চেয়ে আমার ভালো লাগে ফান ফিল, এটা অনেক মজা। আর এই নাটের মতো যে নাটি বিস্কুট যেটা, এটাও বেশিটা মজা না, বাট 10 টাকা যেটা প্রাইস সেটা বেশি মজা, ফান ফিল। এদিকে চকলেট দুধ খেয়েছি, ভালোই লেগেছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমি একটু অপর ছবিগুলো দেখাচ্ছি কী কী বিস্কুট, এখানে অনেক ধরনের বিস্কুট আছে। আমি মনে করলাম যে ভিডিওটা শেষ হয়ে গেছে, বাট ভিডিওটা কিছু সময় ছিল। আর একটা বিস্কুট খুলে দেখাবো, এটা খুলতে আসলে দেখতে যতটা সুন্দর টেস্টটা ততটাই বাজে। মাই নেম ইজ নো, মাই প্ল্যান ইজ নো, মাই নাম্বার ইজ নো, ইউ নিড টু লেট ইট গো, ইউ নিড টু লেট ইট গো, মাই নেম ইজ নো, মাই নাম্বার ইজ নো, ইউ নিড টু লেট ইট গো, ইউ নিড টু লেট ইট গো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।